প্রয়াত হলেন রাজ্যে প্রতিভাবান তরুণ সাংবাদিক কনাদ মোদক। দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন তিনি। অবশেষে নিজ বাড়িতে জীবন যুদ্ধের এই লড়াই হেরে গেলেন কনাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 40 বছর। প্রয়াত সাংবাদিকের মৃতদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হলে সেখানে রাজ্য প্রেস ক্লাবের কর্মকর্তারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ও সংবাদ মাধ্যমের কর্মীরা শেষ শ্রদ্ধা জানান। পরে বটতলা মহাশ্মশানে শেষ হয় তার শেষকৃত্যের কাজ। অবশেষে জীবন যুদ্ধের লড়াই হেরে গেলেন রাজ্যের প্রতিভাবান তরুণ সাংবাদিক কনাদ মোদক। প্রয়াত রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস মোদকের ছেলে সাংবাদিক কনাদ বুধবার সকালে আগরতলা ধলেশ্বরস্থিত নিজ বাড়িতে প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 40 বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন কনাদ। রাজ্যের বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিল সে। তার অকাল মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই রাজ্যের সংবাদ মহলে নেমে আসে শোকের ছায়া। কনাদ আগরতলা প্রেস ক্লাবের একজন সদস্য ছিলেন। এদিন কনাদের মৃতদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হলে তাকে শেষ শ্রদ্ধা জানান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, বরিষ্ঠ সাংবাদিক সমীরণ রায়, রাজ্য মন্ত্রিসভা সদস্য নিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত, প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার ও প্রেস ক্লাবের কর্মকর্তারা সহ সংবাদ মাধ্যমের কর্মীরা। পরে এদিনই বটতলা মহাশ্মশানে সম্পূর্ণ হয় তার শেষকৃত্যের কাজ। তরুণ প্রতিভাবান সাংবাদিক কনাদের অকাল প্রয়াণে সংবাদ মাধ্যমের বিভিন্ন সংগঠন গভীর শোক ব্যক্ত করে তার আত্মার সদগতি কামনা জানিয়ে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানায়। প্রতিভাবান সাংবাদিক এই রাজ্যের বৈদ্যুতিন চ্যানেলের কনাদ মোদক আজ সকালে প্রয়াত হয়েছে মাত্র 40 বছর বয়সে। দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। সবাই মিলে চেষ্টা করেছেন, বিভিন্ন রোগের সাথে কয়েক বছর ধরে লড়াই করেছেন। এটা একটা অপূরণীয় ক্ষতি। আমাদের খুব প্রতিভাবান ছিল এবং খুব স্বচ্ছ সাংবাদিকতা বলতে যা বোঝায় এটাই কনাদ করত। এবং কনাদের যে মৃত্যু, একটা এই মৃত্যু কীভাবে ক্ষতিপূরণ হবে সেটা আমরা জানি না, কিন্তু বিশাল ক্ষতি মুখে আমাদের করতে হয়েছে। এর আগেও আমরা কয়েকজনকে হারিয়েছি, বিশেষ করে আরও কয়েকজন আমাদের আগে কনাদের আগে মৃত্যু হয়েছে। পরপর মৃত্যু আমাদের খুব ব্যথিত করে এবং এই মৃত্যু একদম অপূরণীয় ক্ষতি, এটা কোনোদিন পূরণ হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।